সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রসায়ন বিজ্ঞান বিভাগের আজকে চতুর্থ ক্লাস পরিবেশ রসায়নের উপর। আমি মারুফুর রহমান, প্রভাষক রসায়ন বিজ্ঞান। আমরা আজকে পরিবেশ রসায়নের ডালছনের আংশিক চাপ সূত্র এবং গ্রামের ব্যাপন সূত্র, এই দুটো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, গত লেকচারে আমরা গ্যাসের সূত্র, যেমন বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা গ্যাস মিশ্রণের সূত্র, ডালটনের আংশিক চাপ সূত্র এবং গ্রামের ব্যাপন সূত্র, এই দুটো নিয়ে কথা বলবো। ডালটনের আংশিক চাপ সূত্র প্রথমে, ডালটনের আংশিক চাপ সূত্র দিয়েছিলেন জন ডালটন। ইনি একাধারে রসায়নবিদ, স্কুল শিক্ষক, আবহাওয়া বিজ্ঞান এবং পদার্থবিদ হিসেবে বিখ্যাত। আমরা ক্লাস 9-10 পরমাণু তত্ত্ব পড়েছিলাম এনার, এবং এমনি বন্ধুত্বতা বিষয়েও কাজের জন্য খ্যাতি আছে। এখন প্রথমে আসা যাক ডালটনের আংশিক চাপ সূত্রে। আংশিক চাপ সূত্র, আংশিক চাপ, আংশিক চাপ হচ্ছে কোনো একটা গ্যাস মিশ্রণের নির্দিষ্ট উপাদান গ্যাস কর্তৃক ওই মিশ্রণটার উপর এককভাবে যে চাপ প্রয়োগ করা হয় তাকে বলা হয় ডালটনের আংশিক, সরি, তাকে বলা হবে গ্যাসের আংশিক চাপ। তাহলে আমরা এভাবে বলতে পারি, একটা গ্যাস মিশ্রণে একটা সিঙ্গেল গ্যাস বা একক গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে বলা হবে তার আংশিক চাপ। আংশিক চাপকে মূলত ম্যাথমেটিক্যালি দেখালে এভাবে দেখা যায় যে পি অফ এ বা এ এর আংশিক চাপ হচ্ছে এ এর মূল ভগ্নাংশ গুণন মোট চাপের সমান। তাহলে মূল ভগ্নাংশ কি? মূল ভগ্নাংশ হচ্ছে কোনো একটা গ্যাস মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা ভাগ মোট উপাদানের মূল সংখ্যা, তো বলা হবে মূল ভগ্নাংশ। এর সঙ্গে মোট চাপ গুণ করলে আমরা আংশিক চাপ পাব। এখন ডালটনের আংশিক চাপ সূত্র, যেটা মূল প্রতিপাদ্য বিষয় আমাদের, ওটাতে যাওয়া যাক। ডালটনের আংশিক চাপ সূত্র বলা হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন, মানে একটা পাত্রে যদি বিক্রিয়াহীন দুটো গ্যাস রাখা হয়, দুটো বা তিনটা গ্যাস রাখা হয়, তবে এই গ্যাসগুলোর মোট চাপ হবে এদের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে যদি একটা গ্যাসে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড রাখা হয় যাদের আংশিক চাপ 2, 3, 4, তাহলে এদের মোট চাপ হবে এই আংশিক চাপগুলোর যোগফল, মানে 2 + 3 + 4, তার মানে 9 হবে। এভাবে P1, P2, P3, PN সংখ্যক যে গ্যাস থাকে, ঠিক আছে, যাদের আংশিক চাপ P1, P2, P3, PN, তাহলে এদের মোট চাপ হবে এই আংশিক চাপগুলোর যোগফলের সমান। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসলে ডালটনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদন। আমরা আদর্শ কিছু সমীকরণ জানি, PV = nRT। তাহলে P1V = কি হবে? N1RT, P2V = N2RT, P3V = N3RT। এভাবে যদি P = P1+P2+P3 মানগুলো বসাই দিই, N1RT/V, N2RT/V, N3RT/V, তাহলে আমরা একটা সমীকরণ পাবো NRT/V। এন আসলে কোথেকে? N1, N2, N3, এগুলোর যোগফল হচ্ছে N এর সমান। তাহলে এগুলো মান বসাই দিলে P = P1+P2+P3, তার মানে আংশিক চাপগুলো মোট চাপের সমান। আবার যদি P = nRT/V হয় এবং P1 = N1RT/V হয়, তাহলে ভাগ করলে পাই P1/P = N1/N, RT/V, RT/V কেটে যাবে। তাহলে P1 = N1/N·P। N1/N কি? আমি বলছি যে একটা উপাদানের মূল সংখ্যা ভাগ মোট মূল সংখ্যা, ইকুয়াল টু হচ্ছে মূল ভগ্নাংশ। তাহলে মূল ভগ্নাংশ গুণন মোট চাপ, ইকুয়াল টু হচ্ছে আংশিক চাপ। আমরা এই সমীকরণটা প্রতিপাদন শিখলাম। এখন আসা যাক এর প্রয়োগ সম্পর্কে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমরা বিভিন্ন চাপে একটা গ্যাসকে একটা পাত্রে রাখি, ঠিক আছে, এবং গ্যাসগুলো ধর একটা পাত্রে তিন রকমের গ্যাস আছে, A, B, C, যাদের চাপ দেওয়া আছে এ গ্যাসের PA আয়তন VA, বি গ্যাসের PB আয়তন BB, সি গ্যাসের PC আয়তন VC, করে মিক্সড করে এগুলো সবগুলোকে মিক্সড করে একটা পাত্রে রাখা আছে। তার মানে বয়লের সূত্র থেকে কি পাই? P1V1 = P2V2। এখান থেকে PA VA = FA V লেখা যায়, তাহলে FA = PA VA/V, ওকে। তাহলে এ গ্যাসটি আংশিক চাপ হবে FA = PA VA/V, FB = PB VA/V, FC = PC VC/C। তাহলে মোট চাপ P = কি? FA + FB + FC।
তাহলে মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো পি এ ভি এ প্লাস পি ভি ভি প্লাস পি সি ভি সি ইকুয়াল টু ভাগ ভি। তা দেখো যখন আয়তন একটা ফিক্সড থাকবে, ভি মোট আয়তন হবে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করবো। এখন যদি এমন থাকে যে দুটা আলাদা আলাদা পাত্র আছে, যাদের আয়তন ভি এ ভি বি, ভি এ পাত্রে পি এ গ্যাসের চাপ হচ্ছে, এ গ্যাসের চাপ হচ্ছে পি এ, আর ভি বি পাত্রে বি গ্যাসের চাপ হচ্ছে পি বি। তাহলে এফ এর ক্ষেত্রে মোট চাপ কত বা মোট আয়তন কত? ভি এ প্লাস ভি বি। তাহলে পি এ ভি এ ভাগ ভি এ প্লাস ভি বি আগের মতো, আর পি বি ইকুয়াল টু পি বি ভি বি ভাগ ভি বি প্লাস ভি এ প্লাস ভি বি। তাহলে আংশিক চাপগুলো যোগ করবো, যোগ করলে আমি একটু মোটা সমীকরণ পাবো। তাহলে আয়তন যদি আলাদা আলাদা হয় তাহলে সমীকরণটা হবে এরকম, আর আয়তন যদি একই থাকে তাহলে সমীকরণটা শুধু ভি ইউজ করতে হবে। মনে রাখবা এটা, এই দুটো প্রয়োগ খুব বেশি সৃজনশীলে আসছে। ম্যাথমেটিক্যাল টার্ম করতে বলে যদি আলাদা আলাদা দুটা পাত্রে গ্যাস থাকে, আয়তন আলাদা আলাদা থাকে, তখন সেক্ষেত্রে এই সূত্র, আর যদি আয়তন একই থাকে সেক্ষেত্রে আগের সূত্রটা ব্যবহার করতে হবে। এখন একটা অঙ্ক করা যাক। এখানে বুঝছে 10 গ্রাম নাইট্রোজেন ও 20 গ্রাম হিলিয়াম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তন। দেখো আয়তন কিন্তু একটাই আছে, ঠিক আছে? তার মানে আমার খুব সিম্পল এটা হয়ে যাবে, পি নাইট্রোজেন অফ ভি ইকুয়াল টু পি এন নাইট্রোজেন অফ আর টি, যেখানে পি এর আংশিক চাপ বের করলাম এভাবে, আর হিলিয়ামের আংশিক চাপটা বা নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন আংশিক চাপ, এখানে হিলিয়ামের আংশিক চাপটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে বের করে দুটো যোগ করে দেবো, তাহলে অঙ্ক শেষ। ওকে, শুধুমাত্র একটা জিনিস এখানে ভর দেওয়া আছে, 10 গ্রাম আর 20 গ্রাম। মনে রাখবো ভর যদি থাকে, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা মূল সংখ্যা পাবো, তার মানে এন এর মান পাবো। তাহলে এখানে 10 গ্রাম নাইট্রোজেন, 10 নাইট্রোজেনের আণবিক ভর 14, 14 দুগুণ 28, তাহলে 10কে 28 দিয়ে ভাগ করলে আমরা নাইট্রোজেনের ইয়ে পাবো মূল সংখ্যা, আর হিলিয়ামের আণবিক ভর 4, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে আমরা হিলিয়ামের মূল সংখ্যা পাবো। মূল সংখ্যা বসিয়ে দিলে আমার অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এবার একটা সৃজনশীল আসা যাক। বলছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটো গ্যাস, দুটো আলাদা আলাদা পাত্র আছে। দেখো আলাদা আলাদা পাত্র আছে, সেক্ষেত্রে ভি ওয়ান প্লাস ভি টু যে সূত্রটা বা 2 নম্বর প্রয়োগটা ওইটাই ব্যবহার করতে হবে। তাহলে ভি ওয়ানের মান 400 ml, ভি ওয়ানের মানে 1 অ্যাটমসফিয়ার, ভি টু 450 ml, 1.5 অ্যাটমসফিয়ার। আমি প্রথম যে অঙ্কটা দিচ্ছি, স্টপ খুব বন্ধ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে পি ভি ইকুয়াল টু এন আর টি, তাহলে এন ইকুয়াল টু পি ভি ভাগ আর টি, এভাবে করে সূত্র করে এন এর মান বের করবো। তাহলে এক এন হচ্ছে মোল সংখ্যা, আমরা জানি এক মোলে অ্যাভোগাড্রো সূত্র সমান মানে 6.023 × 10³³ অণু থাকে। তাহলে এই যত মোল বেরোলো অত মোলে কতটা থাকবে? আমরা এই এই অঙ্কটা আমি অনলাইন পরীক্ষায় দিয়েছিলাম, তোমাদের প্রথম অনলাইন পরীক্ষা, তোমরা অনেকেই পারো না, এই জন্য অঙ্কটা আবার এখানে প্রয়োগে দিয়েছি। আর 2 নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত পর্যবেক্ষণে মোট চাপ ডাল্টন আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে কি না। এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় মোট চাপটা দেয়া থাকে, গ্যাস মিশ্রণের মোট চাপ, যে মোট চাপ দেয়া থাকে, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি আংশিক চাপ দুটো বের করে যোগ করে দিলে হয়ে যাবে, আর যদি মোট চাপ দেওয়া না থাকে তাহলে তোমাকে আবার আলাদা করে মোট চাপটা বের করে নিতে হবে। আমাদের এখানে মোট চাপ দেওয়া নেই, আমরা আগে আংশিক চাপগুলো বের করি, তারপর মোট চাপ পরে বের করবো। নাইট্রোজেন আংশিক চাপ আবার আমরা বলের সূত্রে প্রয়োগ করব, পি এন টু ভি ওয়ান প্লাস ভি টু মোট চাপ, মোট আয়তন যেটা ভাগ পি ওয়ান ভি ওয়ান করে নাইট্রোজেন আংশিক চাপটা বের করে ফেললাম। আমি বলছি আলাদা আলাদা পাত্র হলে আয়তন দুটো যোগ করে দিতে হয়। আবার পি অফ অক্সিজেন টাইপকে বের করে দুটো যোগ করলাম, যোগ করলাম 1.26 অ্যাটমসফিয়ার। আমি বলছি যেহেতু মোট চাপ দেওয়া নেই, সেক্ষেত্রে আমাকে বলের সূত্রে আবার টোটালি প্রয়োগ করতে, পি ভি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু, পি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ভাগ ভি। এখানে ভি কত? দেখো ভি হচ্ছে যে 400 ml বা 0.4 লিটার, আর 450 ml বা 0.45 লিটার, এই দুটো যোগফল 0.4 প্লাস 0.45। আর ওখানে পি ওয়ান ভি ওয়ান মান তো পি ওয়ানে বের করাই আছে আমার, ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার, ভি ওয়ান 0.4, পি টু 1.5 অ্যাটমসফিয়ার, ভি টু 0.45, মান বসে দিয়ে মোট চাপ বের করে দিলাম, দুইটা মোট চাপ সমান হয়, তার মানে এটা ডাল্টন আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। এই টাইপের সৃজনশীল পরীক্ষায় খুবই আসে, আশা করি তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবে বিভিন্ন বোর্ডের গুলো। এবার আসটা ব্যাপন, ব্যাপন কি? দেখো কঠিন তরল বা বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, তার মানে নিজে নিজে
এবং সমানভাবে ছড়িয়ে পড়বে কোনো চাপের প্রয়োগ ছাড়াই, এটাকে বলবে ব্যাপন। দেখো এখানে যেমন একটা পাত্রে যদি আমি গ্যাসকে আটকে রেখে দিই এভাবে থাকবে, যখন বেপিত হবে তখন এভাবে সমানভাবে ছড়ায় যাবে, আবার পাত্র থেকে বাইরে আসলে সমানভাবে চারদিকে ছড়ায় পড়বে, এটাকে বলবে ব্যাপন। এখন ব্যাপন হারের প্রয়োগ করতে গেলে আমাকে এভাবে, যেমন এখানে অ্যামোনিয়া পেস্টে এসসিএল আছে, কোনটা কোন দিকে বেশি যাবে এটা বের করতে হবে, যার ব্যাপনের হার বেশি সে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করবে। যেমন ব্যাপনের হার এখন নির্ধারণ করতে হলে তোমাকে ভর বেশি যার, এখন দেখো যৌগের ক্ষেত্রে ভর বলতে তার আণবিক ভরকে বোঝায়, অ্যামোনিয়ার আণবিক ভর কত 17 আর এসসিএল এর 35.5। দেখো যার ব্যাপনের হার বেশি তার আণবিক ভর অবশ্যই কম হবে, কারণ ভর কম হলে সে কম দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে অ্যামোনিয়ার ভর কম, অ্যামোনিয়ার ভর 17, অ্যামোনিয়া অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, আর এসসিএল এর ভর বেশি 36.5, এসসিএল কম দূরত্ব অতিক্রম করছে, এই কারণে গোলটা এসসিএল এর দিকে চেপে আসছে, বোঝা গেছে নিশ্চয়ই। আবার বলতেছি যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার সবসময় কম হবে। এবার আসা যাক ব্যাপনের হারের সূত্রে। তা ব্যাপনের হার বলা হয় স্থির উষ্ণতা বা তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্ব যদি ডি হয় তার ব্যাপনের হার যদি আর হয় তাহলে আর প্রপোর্শনাল টু 1/√ডি বা আর সমানুপাতিক 1/√ডি, এটাকে বলা হয় ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে তাহলে আর ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু 1/√ডি, কে কি সমানুপাতিক ধ্রুবক, তাহলে আর এ ইকুয়াল টু কে ইন্টু 1/√ডি এ, আর বি ইকুয়াল টু কে ইন্টু 1/√ডিবি, তাহলে আর এ আর বি আর এ ভাগ আর বি ইকুয়াল টু √ডিবি ভাগ ডি, আমি দুটাকে ভাগ করে দিলাম তাহলে ডিবিটা উপরে চলে গেল, ডি এটা নিচে নেমে গেল, এটা হচ্ছে ব্যাপনের হার এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক বা ব্যাপনের হারের গাণিতিক প্রকাশ, খুব ইজি ব্যাপার একটা। এবার আসা যাক ব্যাপনের হার ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক, আবার আর ইকুয়াল টু 1/√ডি, তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু 1/√ডি, ডি কি ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন, ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন, এখন গ্যাসের ঘনত্বের ক্ষেত্রে এখানে আণবিক ভর ভাগ দখলকৃত আয়তন, তাহলে ভি ভাগ এম, আমরা জানি গ্যাসের সূত্রে ভি মানে আয়তন স্থির থাকে, তাহলে এখানে যে মান বসা দিয়ে আর ইকুয়াল টু কে ইন্টু ভি ভাগ এম এ, আর বি ইকুয়াল টু কে ইন্টু ভি ভাগ এম বি, তাহলে আর এ ভাগ আর বি ইকুয়াল টু √ এম বি ভাগ এম এ, তার মানে এটাও একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে ব্যাপনের হার বাড়লে আণবিক ভর কমবে আর আণবিক ভর বাড়লে ব্যাপনের হার কমবে। এখন আসা যাক ব্যাপনের হার আণবিক ভর ও ব্যাপন কালের মধ্যে সম্পর্ক, আমি আগেই পড়ায় নিচ্ছি, শুধু একটা জিনিস অ্যাড করে দিই, আর ইকুয়াল টু ভি ভাগ টি, মনে রাখবো একক সময় জটটুক গ্যাস ব্যাপিত হয় বা নির্দিষ্ট সময় জটটুক গ্যাস ব্যাপিত হয় তাকে বলা তার ব্যাপনের হার, তাহলে আর ইকুয়াল টু ভি ভাগ টি আয়তন ভাগ সময়, তাহলে আর ওয়ান ইকুয়াল টু ভি ভাগ টি ওয়ান, আর টু ইকুয়াল টু ভি ভাগ টি টু, ভাগ কাটাকাটি করলে যেটা থাকবে আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান, টি টু বাই টি ওয়ান, তার মানে ব্যাপনের হার যত বাড়বে ব্যাপনকাল তত কমবে। আমরা গাণিতিক সমস্যা আসা যাক, বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপিত হতে 15 সেকেন্ড সময় লাগে, যদি একই পরিমাণ মানে 100 ml অজানা গ্যাসের ব্যাপনের হার 19 সেকেন্ড সময় হয় বা সরি ব্যাপনকাল 19 সেকেন্ড হয় তবে অজানা গ্যাসের আণবিক ভর বের করো, ওকে, তাহলে টি অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 15 সেকেন্ড ব্যাপনকাল, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, টি অফ এক্স অজানা গ্যাস যেটা আমি জানি না 19 সেকেন্ড, এম এক্স বের করতে হবে, ভি ভি এক্স ভি অফ কার্বন ডাইঅক্সাইড মানে সব আয়তনে হচ্ছে 100 ml, তো আমি জানি আর আর অফ কার্বন ডাইঅক্সাইড বা ডিভাইড বাই আর অফ এক্স অজানা গ্যাসের যেটা ব্যাপনের হার ইকুয়াল রুট ওভার এম অফ এক্স ভাগ এম অফ কার্বন ডাইঅক্সাইড, মান বসাই দিলাম মান বেড়ে গেল, খুবই সহজ অঙ্ক, তোমরা একবার ট্রাই করলেই পারবা, তেমন কোনো মেজর ফ্যাক্ট নেই। এবার আসা যাক আর একটা সৃজনশীল, সেটা হচ্ছে ব্যাপনের হার সংক্রান্ত সৃজনশীল, এখানে দুইটা গ্যাস আছে এ গ্যাস আর বি গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলে এ গ্যাসের ভর হচ্ছে 0.31 গ্রাম, চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন 350 ml, বি গ্যাসের 0.85 গ্রাম, 1.5 অ্যাটমসফিয়ার এবং 450 ml, স্টপ কপ বন্ধ অবস্থায় এই গ্যাসের অনুসংখ্যা একটু আগে আমরা রেকর্ড করেছি, আমি এটা দেখাই দিব না। একই উষ্ণ চাপে ও বি গ্যাসের মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি আমি এটা নিয়ে একটু কথা বলি, মনে রাখবো যখনই ব্যাপনের হার বের করতে বলবে তখনই তোমরা একটা জিনিস মাথায় রেখে দিবা যে এখানে আণবিক ভর বের করতে হবে আগে, আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপনের হার কম হবে, তাহলে এ গ্যাসের আণবিক ভরকে এম ধরলাম, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে ডাব্লিউ দেওয়া হচ্ছে 0.31 কেজি,
টি হচ্ছে 300 কেলভিন 27 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পি 1 অ্যাটমোসফিয়ার মান দেওয়া আছে, আর আর এর মান যেহেতু লিটার অ্যাটমোসফিয়ার, এই জন্য 0.082 লিটার অ্যাটমোসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, এন থেকে ডাব্লিউ ভাগে এমআরটি, এখান থেকে এম এর মান বের করছে। এভাবে বি গ্যাসেরটাও বের করে নিবা, মেন করে দেখবা যে এ গ্যাসের আণবিক ভরটা কম, তার মানে এ গ্যাসের ব্যাপনের হার বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ কিন্তু পরীক্ষায় খুবই আসে। এই জন্য এখানকার বোর্ডের যা অঙ্কগুলো আছে, বোর্ডে যেগুলো আসছিল এগুলো সবগুলো খুব ভালো করে পড়বা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।